আসসালামু আলাইকুম, এটিন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা ভাইরাসে দেশে আরও 11 জনের মৃত্যু, আক্রান্ত 1034 জন। দেশের বিভিন্ন জেলায় থামছে না করোনা সংক্রমণ, নারায়ণগঞ্জ ও সিলেটে আরও দুজনের মৃত্যু। এবং পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ঢাকামুখী যাত্রীদের ভিড় বাড়ছেই, স্বাস্থ্যবিধি মানছেন না কেউ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। দেশে আরও 1034 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, মারা গেছেন 11 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 15,691 জনে। এছাড়া এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন 239 জন, 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 252 জন। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়। প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। এর মধ্যে নারায়ণগঞ্জে থামছে না মৃত্যুর মিছিল। এ জেলায় করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত হয়েছে 47 জন। এ নিয়ে শুধু নারায়ণগঞ্জে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 56 জনে, আক্রান্ত হয়েছেন 1,328 জন। নারায়ণগঞ্জের পুলিশ সুপার জানিয়েছেন আক্রান্তদের মধ্যে 88 জনই পুলিশ সদস্য। এছাড়া সিলেটে শহীদ শামসুদ্দিন হাসপাতালে আইসোলেশনে থাকা করোনা উপসর্গ নিয়ে মারা গেছে এক মহিলা। এদিকে ফেনীতে একজন স্বাস্থ্য কর্মকর্তা, মেডিকেল অফিসার, স্বাস্থ্য বিভাগের 5 জন কর্মকর্তা কর্মচারী সহ 8 জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। নোয়াখালীতে শনাক্ত হয় আরও 22 জন। কুমিল্লায় আক্রান্ত হয়েছে একই পরিবারের 3 জন সহ 5 জন। এছাড়া জয়পুরহাটে নতুন 5 জন সহ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 48 জনে। করোনা ভাইরাসের কারণে সরকারের সাধারণ ছুটি ঘোষণার পর স্বাস্থ্যবিধি না মেনে মানুষ দল বেঁধে বাড়ির দিকে ছুটলেও এবার একইভাবে ঢাকায় ফিরছেন তারা। তাই দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে দেখা গেছে ঢাকামুখী মানুষের উপচে পড়া ভিড়, যাদের মধ্যে বেশিরভাগই পোশাক শ্রমিক। গণপরিবহন বন্ধ থাকায় বাধ্য হয়ে তারা সবাই ট্রাক ও রিক্সা ভ্যান সহ বিভিন্ন যানবাহনে গাদাগাদি করে ফিরছেন ঢাকা ও আশেপাশের জেলাগুলোতে। এতে চরম দুর্ভোগেরও শিকার হচ্ছেন কর্মমুখী এসব মানুষ। বিআইডব্লিউটিসি কর্মকর্তা বলছেন, জরুরি প্রয়োজনে 15টি ফেরির জন্য 8টি ফেরি চলাচল করলেও এসব লোক হুমড়ি খেয়ে ফেরিতে উঠে পড়ছেন। খুলনায় করোনা পরিস্থিতির মধ্যে ঈদের আগে নিউ মার্কেট বন্ধ থাকলেও খুলেছে অনেক মার্কেট ও দোকানপাট। সকাল থেকে নগরীর ডাকবাংলো ও রেলওয়ে মার্কেট এলাকায় 17টি মার্কেটে দেখা গেছে ক্রেতাদের ভিড়। সেখানে কেউ মানছে না সামাজিক বা শারীরিক দূরত্ব। এর আগে প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত শর্ত সাপেক্ষে দোকান খোলা রাখার অনুমতি দেয় জেলা প্রশাসন। তবে ফুটপাতে হকার বা অস্থায়ী দোকান বসানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। করোনা সংক্রমণ এড়াতে মার্কেটগুলোতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি না তা দেখতে নাটোরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে পুলিশ। পুলিশ সুপার লিটন সাহার নেতৃত্বে সকালে এই অভিযান চালানো হয়। এ সময় সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে পণ্য কেনাবেচা করতে সবাইকে আহ্বান জানান তারা। নির্দেশনা না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন পুলিশ সুপার। জঙ্গি সংগঠনের এক সক্রিয় সদস্য নাজমুল হাসান ডোমানকে আটক করেছে র্যাব। নগরীর উত্তর খাইলকুর এলাকা থেকে তাকে আটক করা হয়। র্যাব জানায়, নোমান ঢাকার একটি কওমি মাদ্রাসার ছাত্র। তার কাছ থেকে উদ্ধার করা হয় 4টি জিহাদে বই, 1টি কম্পিউটার, মোবাইল ফোন ও চাপাতি। করোনার কারণে বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে লঘু দণ্ডপ্রাপ্ত 34 জনকে মুক্তি দেওয়া হয়েছে। কারা কর্তৃপক্ষ জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে গতকাল থেকে তাদের মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। বাকিদেরকেও প্রক্রিয়া শেষ করে ছেড়ে দেওয়া হবে। এর আগে 3টি ক্যাটাগরিতে 242 জন বন্দীকে মুক্তির জন্য সুপারিশ করে বরিশাল কারা কর্তৃপক্ষ। এর মধ্যে 39 জনকে মুক্তি দেওয়ার নির্দেশনা পাওয়া যায়। কারাগারটিতে 633 জনের ধারণ ক্ষমতা থাকলেও বর্তমানে সেখানে বন্দী রয়েছে প্রায় দ্বিগুণ।
করোনা ভাইরাসের কারণে নৌকা পারাপার বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সাভারের কাউন্দিয়া এলাকার তুরাগ নদী পাড়ের মাঝিরা। উপার্জনের একমাত্র মাধ্যম বন্ধ হয়ে যাওয়ায় অভাব ও অনাহারে দিন কাটছে তাদের। সাভার প্রতিনিধি শেখ বাশারের রিপোর্ট জানাচ্ছেন এস এম আশরাফ। চারদিকে নদী, তাই ঢাকা রাজধানী বা সাভারের সাথে কাউন্দিয়া এলাকার মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা। মাঝিদের বেঁচে থাকার অবলম্বনও নৌকা চালানো। দীর্ঘ লকডাউনে নিরুপায় নিম্নবৃত্ত এসব মানুষেরা, পারাপার বন্ধ, তাই আয় রোজগারও বন্ধ এক মাসের বেশি। আমরা নৌকা চালাই খাই, আমরা একদিন কাজ না করতে পারলে আমাদের সংসারে চুলা জ্বলে না। অন্যদিকে আমিনবাজার তুরাগ নদীতে ল্যান্ডিং স্টেশনে আমদানি রপ্তানি বন্ধ থাকায় সেদিকেও যাওয়ার উপায় নেই এসব মাছিদের। পাড়ের কুলি শ্রমিকরাও তাই কর্মহীন। দিন এনে দিন খাওয়া এসব মানুষের সহায়তায় কেউ এগিয়ে আসেনি। ঢাকার পাশে আর কোথাও এরকম দ্বীপ এলাকা নেই, এখানে প্রায় 800 মাঝি এখানে বেকার হয়ে গেছেন তারা। এদেরকে আলাদাভাবে কিছু সহযোগিতা যদি আমরা করতে পারতাম তাহলে আমার মনে হয় এই গরিব জনগোষ্ঠী যারা এখানে খেটে খাওয়া মানুষ তারা কিছুটা হলেও স্বস্তি পায়। প্রায় 1.5 লাখ মানুষের বসবাস কাউন্দি ইউনিয়নে, যার বড় একটি অংশ এখন কর্মহীন বেকার। এসব মানুষকে সরকারি সামাজিক কর্মসূচির আওতায় এনে দরকারি সহায়তার দাবি জানাচ্ছেন স্থানীয়রা। এস এম আশরাফ, এটিএন বাংলা। মাঠ জুড়ে পাকা ধানের সমারোহ থাকলেও শ্রমিক সংকটে ধান কাটতে না পেরে বিপাকে পড়েছেন কুমিল্লার অসংখ্য কৃষক। তারা বলছেন এ জেলায় এবার 1,57,666 হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে, কিন্তু সময় মতো শ্রমিক না পাওয়ায় ধান কাটা যাচ্ছে না। অনেক জায়গায় অনেকে স্বেচ্ছায় ধান কেটে দিলেও তা দিয়ে সংকুলন হচ্ছে না। তবে কৃষি বিভাগ বলছে শ্রমিক ও ধান কাটা মেশিন দিয়ে কৃষকদের সহায়তা করা হবে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কৃষকের কাছ থেকে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নাজিমুল হায়দার জানান এবার প্রান্তিক কৃষকদের কাছ থেকে মোট 563 মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধানের দাম ধরা হয়েছে 26 টাকা। চলতি বোরো মৌসুমে একজন কৃষক সর্বোচ্চ 1 টন ধান বিক্রি করতে পারবেন। তামাক পোড়ো নিষেধের জন্য প্রধানমন্ত্রীকে বিশিষ্ট নাগরিকদের চিঠি ও বিড়ি উৎপাদন এবং বিক্রয় বন্ধ চেয়ে স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি দেওয়ার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন করেছে বিড়ি শ্রমিকরা। সকালে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন টাঙ্গাইল জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন জেলা শাখার সভাপতি আরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। এ সময় বিড়ি শিল্প বন্ধের আগে বিড়ি শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানান তারা। গত 7 মে এটিএন বাংলায় করোনার দুর্যোগে মোকাবেলায় পাবনার আটঘরিয়া ত্রাণ বিতরণে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ নিয়ে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান তানভীরুল ইসলাম। এটিএন বাংলায় পাঠানো প্রতিবাদ লিপিতে তিনি দাবি করেন এই সংবাদ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। চাল বিতরণে স্বজনপ্রীতি বা কোনো ধরনের অনিয়ম হয়নি বলেও দাবি করেন এই উপজেলা চেয়ারম্যান। জানিয়ে দিচ্ছি আজকের ইফতারের সময়সূচি। ঢাকায় ইফতার সন্ধ্যা 6:36, রাজশাহীতে সন্ধ্যা 6:43, চট্টগ্রামে 6:27, সিলেটে 6:31, খুলনায় 6:35, বরিশালে 6:34, রংপুরে 6:43 এবং ময়মনসিংহে ইফতার সন্ধ্যা 6:37। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরেই থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube.com/ এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।